হ্যালো গাইস, আজকে আমি তোমাদের চিকেন পকোড়া করে খাবো। এই যে চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখেছি, এখানে আদা বাটা রসুন বাটা ধনে কাঁচা ধনে পাতা, আর এই যে এইখানে হচ্ছে গোটা পেঁয়াজ আছে, চাট মশলা আছে, লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, সব দিয়ে আমি মিক্সড করে রেখেছি। এবার আমি এটাকে কর্নফ্লোর দেবো, এটার মধ্যে আমি এবার কর্নফ্লোর দিচ্ছি, এটার মধ্যে আর বেসন দেবো। এবার আমার ভালো করে মিশানো হয়ে গেছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিচ্ছি, একটু ডুবু ডুবু তেলে ভাজলে ভালো হয় পকোড়াটা, তাই একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হোক, দেখতে থাকুন। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ছাড়বো এর মধ্যে। এবার আমার পকোড়া ভাজা হয়ে গেছে, গরম গরম পকোড়া। এবার আমি তুলবো পকোড়াগুলোকে, গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার আমি তুলবো। এই তুলে নিচ্ছি, এই আমার চিকেন পকোড়া রেডি। সস নিয়েছি, গরম গরম চিকেন পকোড়া খাবো সন্ধ্যাবেলার টিফিন। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে, আর তোমাদের যদি আমার এই পকোড়া খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, খেতে যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন যদি ভালো লাগে নতুন নতুন এরকম রেসিপি অনেক তোমাদের করে দেখাবো। টাটা, বাই বাই।